1971 সালে 16 ডিসেম্বরের আগে প্রথমবার যখন জয় বাংলা স্লোগানটা শুনেছিলাম তখন বুঝেছিলাম যে বাংলাদেশ চলে এসেছে আমি একটু জয় বাংলা বলি আপনারা আমার সাথে একটু বলেন আমার খুব ভালো লাগে স্লোগান দিতে জয় বাংলা 1971 সালে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মা বিশ্বাস করেন না দেশ স্বাধীন হওয়ার পর আমাকে বললেন তুই গিয়ে তোর বাবার কবরটা খুঁড়ে তার ডেড বডিটা বের করে দেখতে পারবি আসলে তোর বাবাকে মেরেছে কিনা আমি জীবনে কারো কবর খুঁড়ি নাই কিন্তু আমি মাকে বলেছি আমি পারবো গিয়ে আমি নিজ হাতে আমার বাবার কবর খুঁড়ে সেই একটা একটা করে হাড় তুলেছি মাথার মাঝে একটা গুলি লেগেছে কোমরের পাঁজরের হাড় বের হয়ে গেছে সমস্ত মুক্তিযোদ্ধারা মিলে সেই হাড়গুলি নিয়ে তখন কবর দিয়েছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত দুঃখের কথা আপনারা জানেন এই দেশে কত মানুষের বুকে কত দুঃখ আছে কত কষ্ট আছে একজন দুজন লক্ষ লক্ষ মানুষের বুকের ভিতরে একটাই তো গভীর বেদনা রয়েছে বুঝেছেন যারা সেই বেদনা দিয়েছে তাদেরকে কি ক্ষমা করা সম্ভব তাদেরকে ক্ষমা করা সম্ভব না কোরআন শরীফে একটা খুব সুন্দর কথা আছে এখানে লেখা আছে বেহেশতের অনেক বর্ণনা দেওয়া আছে একটা বর্ণনা আমার সবচেয়ে প্রিয় সেখানে লেখা আছে তুমি যদি বেহেশতে আসো আমি তোমার মনের ভিতরের সমস্ত প্রতিহিংসা দূর করে দেব কি সুন্দর একটা কথা তার মানেটা কি তার মানে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার বুকের ভিতরে কোনো প্রতিহিংসা না থাকে আমি তাহলে বেহেশতে থাকার আনন্দ পাবো আমি মাঝে মাঝে চিন্তা করি আমি কি তাদেরকে ক্ষমা করে দিতে পারবো যারা আমার দেশের এত বড় সর্বনাশ করেছে আমি চিন্তা করে দেখি আমি পারবো না তার মানে আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি বেহেশতে থাকার আনন্দ আমি পাবো না কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করেছো তুমি কি বেসেছো ভালো আমার মনে হয় আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলি আমি দুঃখিত আমি পারবো না আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না আপনারাও ক্ষমা করবেন না ঠিক আছে এই পৃথিবীতে তাদের থাকার স্থান নেই তাদের জায়গা নেই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই বহুদিন বুকের ভিতরে যন্ত্রণা নিয়ে আমরা বেঁচেছিলাম এই দেশে যুদ্ধাপরাধীরা ঘুরে বেড়ায় এই দেশে যুদ্ধাপরাধীর গাড়িতে বাংলাদেশের পতাকা ওঠে তিনি তাদের বিচার করেছেন আমি বাচ্চাদের জন্য লেখালেখি করি ছোট বাচ্চারা আমাকে এসে জিজ্ঞেস করতো স্যার এটা কেমন করে সম্ভব যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করেছে তারা মন্ত্রী হয়েছে এই দেশে আমি তাদেরকে উত্তর দিতে পারতাম না এখন আমি তাদের দিকে বুক ফুলিয়ে উত্তর দিই আমি বলি দেখেছো পৃথিবীর কোনো দেশ পারে নাই আমরা পেরেছি 40 বছর পরে হলো আমরা সেই যুদ্ধাপরাধের বিচার করেছি তাই না আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াই তাই না যাই হোক আমি এখানে দেখছি এখানে আমাদের তরুণ প্রজন্মের অনেকে আছেন তারা মুক্তিযুদ্ধ দেখে নাই আমি তাদেরকে বলি যে তোমরা জেনে রাখো পৃথিবীর ইতিহাসে এরকম ঘটে নাই আমাদের দেশে মুক্তিযুদ্ধ করার জন্য যে ত্যাগ করতে হয়েছিল লন্ডন টাইমসে লেখা হয়েছিল রক্ত যদি স্বাধীনতার মূল্য হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে বেশি মূল্য দিয়ে কেউ স্বাধীনতা কিনে নাই এই বাংলাদেশের মাটি দেখলে আমার মনে হয় আমি যদি যে কোনো জায়গা থেকে একটু মাটি তুলে নিয়ে হাতে চিপি আমার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হবে এই রক্তের ঋণ তোমাদের শোধ করতে হবে আমাদের বাংলাদেশটি যেভাবে বঙ্গবন্ধু স্বপ্নে দেখেছিলেন যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন যেমন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম যেভাবে স্বপ্নের মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশে স্বপ্ন দেখে তোমাদের উপর দায়িত্ব তোমাদেরকে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে